ভ্যাকসিন না নিয়ে থাকলে তো নেওয়া উচিত। বাচ্চাদের একদম প্রয়োজন ছাড়া বাইরে না বের করা, ছোটো বাচ্চা হলেও কোভিড টেস্ট করতে হবে, প্রত্যেক মানুষের করণীয় সোশ্যাল ডিস্টেন্সিং মানা, মাস্ক পরা, এগুলো অবশ্যই মানে করতেই হবে। করোনার থার্ড ওয়েভ চলে এসেছে অলরেডি, এবং সেই আতঙ্ক কলকাতা বা পুরো পশ্চিমবাংলা জুড়ে চলছে, যার জেরে লকডাউন হয়েছে, রেস্ট্রিকশান, কিছু নতুন করে রেস্ট্রিকশান করা হয়েছে, বিধিনিষেধ হয়েছে। আজকে আমরা কথা বলবো ডাক্তার বিশি রায় হসপিটালের ডাক্তার আমির হোসেন হালদার ভাইয়ের সঙ্গে, যে এই যে থার্ড ওয়েভ এসছে, এই সময় আপনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ, বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে এই সময় বেশি বেশি কোন করণীয় কী? দেখুন, এটা থার্ড ওয়েভ নতুন স্ট্রেন ওমিক্রন বলে বলছে সবাই, নতুন স্ট্রেন কিন্তু করোনাই, এবং এক্ষেত্রে আগের মতো একই রকমই, সেম আগে যেমনই ছিল, মাস্ক পরা, স্যানিটাইজ ইউজ করা, রেগুলার মাস্ক পরা, অযথা আগের মতো একই রকম, বেশি বলতে পারেন প্রচুর বেশি ইনফেকশন হচ্ছে। যেখানে করোনা পুরোপুরি একটা কন্ট্রোলের মধ্যে চলে এসেছিল, সেক্ষেত্রে যে হঠাৎ করেই বেড়ে গেল, এই কি হবে? এইগুলো আপনাদের সাধারণ মানুষের বোঝা একটু কঠিন, মানে ভাইরাস স্ট্রেন চেঞ্জ করে, সেটা কিভাবে করে, কিভাবে জিনোম চেঞ্জ করে, এটা আপনাদের পক্ষে একটু বোঝানোটা কঠিন। অ্যান্টিজেন শিফট, অ্যান্টিজেন ডিফট এসবগুলো হয়, সেগুলো আপনাদের বোঝানো কঠিন, কিন্তু হয়, নতুন স্ট্রেন তৈরি হয়, ভাইরাস এটা করতে পারে, স্পেশালি যেখানে আরএনএ সিকোয়েন্স চেঞ্জ করে ভাইরাস নতুন আকারে আসে, যেটা আগের যে ভ্যাকসিন বা আগের যে প্রোটেক্টিভ পাওয়ার দিয়ে আর আটকানো যায় না। এরকম আরও অনেক তো ভাইরাস হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরকম হয় কয়েক বছর বাদে বাদে, যেমন আমরা শুনে থাকবেন H1N1, বার্ড ফ্লু একবার হয়েছিলো, সোয়াইন ফ্লু একবার হয়েছিলো, সব কিন্তু ইনফ্লুয়েঞ্জার এক একটা স্ট্রেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভ্যাকসিনে আর কাজ হবে না। ওমিক্রন কি হাসি কাশির সঙ্গে বেশি হওয়ার সম্ভাবনা নাকি একটা ব্যাপার আছে? একই রকম আগের মতো, একই রকম ডাইরেক্ট সামনাসামনি কথা বলা, মাস্ক ছাড়া কথা বলে, এইগুলো থেকেই মেনলি হবে। কিন্তু টাচ থেকে হতে পারে, ধরুন আপনি হাঁচলেন মুখে হাত দিয়ে, সেই হাতটা দিয়ে কাউকে টাচ করলেন, সেভাবে কিন্তু হওয়া সম্ভব। ফলে এই মুহূর্তে যেটা প্রত্যেক মানুষের করণীয়, সোশ্যাল ডিস্টেন্সিং মানা, মাস্ক পরা, এগুলো অবশ্যই মানে করতেই হবে, এছাড়া কোনো মানে শর্টকাট কিছু নেই। নিজেদেরকে গৃহবন্দী করে নিতে হবে আর কি, এক কথায়। গৃহবন্দী অনেক সময় হয়তো করা সম্ভব নয়, যেমন কিছু প্রফেশন থাকে যেগুলো একদম আপনার করতেই হবে, সেক্ষেত্রে প্রোটেকশন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডবল লেয়ার মাস্ক, মানে ট্রিপল লেয়ার মাস্ক, একটা জায়গায় দুটোও পরতে পারেন, সেটাও কেউ কেউ বলেছে ভালো, দুটো মাস্ক পরতে পারেন অ্যাটলিস্ট। যে মাস্কগুলো ঠিকঠাক ইয়ে নয়, যেমন ধরুন একদম ফেব্রিকের, পাতলা ফেব্রিকের মাস্কগুলো, এগুলো কিন্তু না পরাই ভালো। সর্বশেষ বাচ্চাদের উদ্দেশ্যে কী পরামর্শ? বাচ্চাদের একদম প্রয়োজন ছাড়া বাইরে না বের করা, হ্যাঁ, নর্মাল সর্দি কাশি লাগলেও ডাক্তারদের পরামর্শ নেওয়া, প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাওয়া, তাতে যতটুকু প্রয়োজন কোভিড টেস্ট সবার জন্যই অ্যাপ্লিকেবল, ছোটো বাচ্চা হলেও কোভিড টেস্ট করতে হবে, হ্যাঁ, সেগুলো আমরা আন্ডার কনসিডারেশন, মানে চিন্তা করে দেখতে হবে যারা বাচ্চা ডাক্তার আছে। এই যে ডাক্তারদের মধ্যে, ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী যারা, তাদের মধ্যেও কি এটা ছড়াচ্ছে অনেক বেশি? ব্যাপক হারে হচ্ছে, গত কয়েকদিন ধরে কয়েক কটা হাসপাতালে ব্যাপক হারে হয়েছে, জানি না স্বাস্থ্য ব্যবস্থা ব্রেকডাউন করবে কি না বা কীভাবে চলবে, তবে আগের থেকে এখন আইসোলেশন টাইমটা অনেক কমানো গেছে, মানে কমানো হয়েছে, আগে বলা হতো 14 দিন আইসোলেশন, এখন বলছে 5 থেকে 7 দিন, তাতে কিছুটা হয়তো ব্যাকআপ মিটবে, কিন্তু একটা ব্যাপক ক্রাইসিস তৈরি হতে চলেছে। তুলনামূলক কি আগের থেকে ওমিক্রনে মানে মৃত্যুর হার কম? সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখা গেছে যে মৃত্যুর হার বা এ মরবিডিটি, কোমরবিডিটির চান্সটা কম হচ্ছে। যারা এখনও পর্যন্ত ভ্যাকসিন নেননি তাদের উদ্দেশ্যে কী বলবেন? ভ্যাকসিন যদি না নিয়ে থাকে সেটা তো মানে চরম ভুল, ভ্যাকসিন নিতে হবে, বা ভ্যাকসিন যারা নিয়েছে, আগে দেখা গেছে ওয়েভ টুতে, সেকেন্ড ওয়েভে দেখা গেছে যারা ভ্যাকসিন নিয়েছে তারপরেও হয়েছে, তাদের অনেক ইয়ে কম হয়েছে, সিভিয়ারিটি অনেক কম হয়েছে, এটা একদম মানে প্র্যাকটিক্যাল দেখা গেছে এবং এটা ঘটনা। ফলে ভ্যাকসিন না নিয়ে থাকলে তো নেওয়া উচিত, এখনও পর্যন্ত সমস্ত প্রত্যেকটা হাসপাতালে রেগুলার ভ্যাকসিনেশন শিডিউল চলছে, নেওয়া দরকার। ধন্যবাদ, থ্যাংক ইউ।